ছেলে হারালাম আমরা, সুবিধা নিচ্ছে বৌমা। নমিনীর নিয়মে বদলের দাবি শহীদ ক্যাপ্টেন অংশুমানের বাবা মায়ের। আমাদের কাছে শুধু ছেলের ছবি, মালা পরানো ছবি দেওয়ালে ঝুলছে, দাবি পরিবারের। একবার ভেবে দেখা উচিত নেক্সটুকিনের মানদণ্ডকে, যাতে মৃত শহীদের বাবা মা কোনোভাবেই বঞ্চিত না হন। মৃত শহীদের স্ত্রী যদি তার পরিবারেই থেকে যায়, তাহলে তিনি কতটা নির্ভরশীল সেটা বিবেচনা করে দেখা উচিত। সম্প্রতি এমনই দাবি করলেন শহীদ ক্যাপ্টেন অংশুমানের বাবা মা রবি প্রতাপ সিং এবং মঞ্জু সিং। সম্প্রতি সিয়াচেন শিবিরের শর্ট সার্কিট থেকে সেনাবাহিনীর গোলা বারুদে আগুন লেগে যাওয়ার ঘটনায় সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে নিহত হন ক্যাপ্টেন অংশুমান সিং। মাত্র 5 মাস আগেই তার বিয়ে হয়েছিল। এই অবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার ভারতের কীর্তিচক্রে ভূষিত করা হয় এই জওয়ানকে। কিছুদিন আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ক্যাপ্টেন সিংয়ের স্ত্রী স্মৃতি এবং তার মা। এরপরই সরকারকে নেক্সট টু কিনের মানদণ্ডের বিষয়ে একবার ভেবে দেখার কথা বলেছেন মৃত শহীদের বাবা মা। এই নেক্সট টু কিন হল অনেকটা ব্যাংকের নমিনির মতো, অর্থাৎ সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী কর্তব্যরত অবস্থায় সেনা সদস্যের মৃত্যু হলে তার পরিবারের নেক্সট টু কিনকে এক্স গ্রাশিয়া দেওয়া হয়। বিষয়টা হলো ওই সেনা সদস্যের নিকটাত্মীয়, অর্থাৎ তিনি বিবাহিত হলে স্ত্রী, না হলে তার বাবা মা, না হলে তার কোনো আইনি প্রতিনিধিকে নেক্সট টু কিন হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ স্ত্রী থাকলে সেনার প্রাপ্য সমস্ত কিছুই তার স্ত্রীকে দেওয়া হয়। এই বিষয়ে শহীদ ক্যাপ্টেন অংশুমানের বাবা রবি প্রতাপ সিং বলেন, এই নেক্সট টু কিনের যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তাতে কিছুটা বদল আনা উচিত। আমি এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথাও বলেছি। অংশুমানের বিয়ের মাত্র 5 মাস হয়েছিল সেই সময়, এখন ও স্ত্রী আমাদের সঙ্গেও থাকে না, সব কিছুই ওর কাছে। আমাদের কাছে শুধুমাত্র ছেলের একটা ছবি আছে যেটা দেওয়ালে মালা পরানো রয়েছে। তাই আমরা চাই এই নেক্সট টু কিনের সঠিক সংজ্ঞা নির্ধারণ করে শহীদের স্ত্রী যদি তার পরিবারের সঙ্গে থাকে তাহলে তার নির্ভরশীলতা বিবেচনা করে দেখা উচিত, যাতে অভিভাবকরা কষ্ট না পান, সেই দিকটাও দেখা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।